আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের বর্তমান আপডেটে আপনাদেরকে স্বাগতম আজকে পহেলা আগস্টে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদের মাঝে আপডেট দেবো অভিযান সম্পর্কে আপডেট দেবো এবং দিনের রেট সম্পর্কে আপনাদের মাঝে সর্বশেষ আপডেটটি জানিয়ে দেব। সো কুয়েত সম্পর্কে যারা জানতে আগ্রহী কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়ে যারা আসল সত্য তথ্যটা জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং প্রতিনিয়ত আপনাদেরকে এই সংক্রান্ত আপডেটগুলো দেওয়া হয় সেগুলো জেনে উপকৃত হবেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো প্রথমে ভিসার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো চলুন আমরা জেনে নিই কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেটটি সর্বশেষ যে কুয়েতের যে কোম্পানিগুলোতে ভিসা বের হয়েছে অলরেডি গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো ড্রানিং মাস যে শুরু হচ্ছে আগস্ট মাস আজকে এক তারিখ এই মাসের কি কী কোম্পানির ভিসা হতে পারে কি কি ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে অসংখ্য ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছেন বিশেষ করে ছেলে এবং মেয়েরা যারা কমেন্ট করেছেন তাদের উল্লেখযোগ্য কমেন্ট হচ্ছে আগামী মাসগুলোতে মানে আগস্ট মাসে বা এর পরবর্তী যে মাসগুলোতে আছে কি কী ভিসা হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে জানতে চাইছেন আপুরা প্রশ্ন করেছেন যে আসলে মেয়েদের ভিসা হবে কি না এই মাসে বা কবে নাগাদ হবে এই বিষয়গুলো জানতে চেয়েছেন তো প্রথমে আমি আপুতের বিষয়টি বলি যারা মেয়ে ভিসার জন্য অপেক্ষা করতেছেন বিশেষ করে ক্লিনের কোম্পানিতে অনেক আপুরা ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারা অপেক্ষা করতেছেন আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন যে আসলে কবে নাগাদ এই ভিসা এবং শন পেপারগুলো পাওয়া যাবে তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে রানিং মাস যেটা শুরু হচ্ছে এই মাসে কিন্তু আপনাদের পেপার এবং ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তবে সম্ভাবনা খুবই কম কারণ যে মেয়েদের ভিসা নভেম্বর এবং ডিসেম্বরে বেশিরভাগ বের হওয়ার সম্ভাবনা আছে এরকম একটা তথ্য পাওয়া গেছে তবে এই রানিং মাসেও কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে আল বা যে বড় কোম্পানিগুলো আছে সে সেখানে যে ছেলেদের ভিসা বের হবে তখন সাথে কিছু মেয়েদের ভিসাও বের হওয়ার সম্ভাবনা আছে এখানে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে ক্লিনার কোম্পানিগুলোতে এই রানিং মাসে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে কিনা আসলে ভাই বাস্তব সত্য কথা এটাই যে প্রতিটা মাসেই তারা ভিসা বের করার জন্য চেষ্টা করে কিন্তু সফল হয় না তো এই রানিং মাসটাতে সফল হবে কি না এটার সময়ই বলে দেবে এটা লামানা পারমিট পাবে কি না এটার উপর নির্ভর করে বলে দেবে আর যদি তানজিবকে বলেন আল ফয়সাল বা পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি এম ইউএফএম ওয়েলাল নসিব সহ আরও যে ক্লিনার কোম্পানিগুলো আছে এই এই কোম্পানিগুলোতে যারা পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন তারা বিশেষ করে আমাকে বেশি প্রশ্ন করেন তো এখানে ছেলেরাও জমা দিয়েছেন কিন্তু মেয়েরাও জমা দিয়েছেন এই উল্লেখযোগ্য কোম্পানি থেকে যখন সন পেপার এবং ভিসা বের হবে এখন কিন্তু ছেলেদের ভিসা এবং মেয়েদের ভিসা উভয় ক্ষেত্রেই কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে তো আসলে কবে নাগাদ বের হবে সেটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই জানার বিষয় যে শন পেপার কবে নাগাদ বের হয় আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবে আপডেট দিয়ে দেবো আগে লামানা পারমিট কোন কোম্পানি পাচ্ছে সেটা তথ্য রাখার জন্য আমি চেষ্টা করছি দেখা যাক এই সংক্রান্ত বিষয়ে তথ্য পেলেই আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভিসা সংক্রান্ত বিষয়ে আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে রেস্টুরেন্ট এবং ফাইভ স্টার হোটেলের ভিসাগুলোই রানিং মাসে খোলার সম্ভাবনা আছে কিনা তো দেখেন ফাইভ স্টার হোটেলে কিন্তু বর্তমানে ভিসা বাংলাদেশিদের জন্য খোলা নেই যার কারণে সেখানে কিন্তু আপনি চাইলেও আসতে পারবেন না তবে রেস্টুরেন্টে যদি আপনার নির্দিষ্ট কোনো লোক থাকে তাদের মাধ্যমে যদি চেষ্টা করেন সেই ভিসা পেলেও পেতে পারেন তবে মানে পাবলিকলি কোনো ভিসা এখন পর্যন্ত সারেনি রেস্টুরেন্ট থেকে তবে নিজস্ব ব্যক্তিগত লোকের ধারা যদি আপনারা চেষ্টা করেন সেক্ষেত্রে পেতে পারেন তো প্রিয় বন্ধুরা এছাড়াও মাজরা ভিসানের কথা বলেছিলেন যে মাজরা ভিসা রানিং মাসে বের হবে কিনা না যে আগস্ট মাসে আসলে দেখুন মা অনেক গরম পড়েছে মাজরা ভিসা দু একটা ভিসা বের হবে অবশ্যই বের হবে গত মাসেও দু একটা ভিসা বের হয়েছে তো তবে সংখ্যা খুবই কম হবে নভেম্বর ডিসেম্বর বা এই টাইমে যখন একটু এই আবহাওয়া পরিবর্তন হবে তখন কিন্তু মাঝটা ভিসা একাধিক বের হবে এবং বেশি বের হওয়ার সম্ভাবনা আছে এছাড়া ড্রাইভিং ভিসা না অনেকেই কথা বলেছেন ড্রাইভিং ভিসা বর্তমান পরিস্থিতি ড্রাইভিং ভিসা বর্তমানে কিন্তু কুয়েতে বের হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক কোম্পানিতেই ভিসা জন্য চেষ্টা করা হচ্ছে তো এই বছরের ভিতরেই অনেকগুলো কোম্পানিতে ড্রাইভিং ভিসা বের হবে এবং এই রানিং মাসেও কিছু কোম্পানিতে ড্রাইভিং ভিসা বের হয়ে যাবে এটা অবশ্যই আমি আপনাদের মধ্যে আপডেট জানিয়ে দেবো কী কী কোম্পানির ভিসা বের হচ্ছে তো এছাড়া অনেকেই জানতে চেয়েছেন পেট্রোল পাম্পের কথা জানতে চেয়েছেন যে পেট্রোল পাম্পের ভিসা সংক্রান্ত বিষয়ে আপডেট চেয়েছেন পেট্রোল পাম্পে পাম্পে আসলে বর্তমানে কিন্তু ভিসা বের হচ্ছে না গত মাসেও বের হয়নি গত মাসের আগের মাসে কিছু ভিসা বের হয়েছিল তবে রানিং মাস যেটা শুরু হয়েছে এটাতে বের হবে কিনা এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য হাতে পাওয়া যায়নি তথ্য আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা এই ছিল বর্তমান ভিসা সংক্রান্ত বিষয় আপডেট এছাড়াও ইলেকট্রিক্যালের উপরে বা যে অনেকেই এসির কাজ জানে অনেকেই দর্জির কাজ জানে তারা প্রশ্ন করছেন যে এই সংক্রান্ত ভিসা আসলে এটা পাওয়া যাবে কি আসলে ভাই উল্লেখযোগ্য যে কাজগুলো এই সম্পর্কে ভিসা পাওয়া যায় কিন্তু খুবই কম নিজস্ব যদি লোক থাকে আপনাদের এই খাতগুলোতে তাহলেই কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তা না হলে কিন্তু ভিসা পাবেন না তো এছাড়া আরও কিছু বিষয়ে বলার ছিল সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়ে যারা বর্তমানে কুয়েতে ভিসার জন্য জমা দিচ্ছেন পাসপোর্ট তারা অবশ্যই হালি ভিসাতে দেওয়ার চেষ্টা করবেন আঁকুদ ভিসাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ বর্তমান পরিস্থিতিতে আকুদ ভিসার স্যালারি অনেকটাই কিন্তু কম যে স্যালারি দিয়ে আসলে তেমন কিছু ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম তো হালি ভিসাতে আসলে দেখা যায় ভালো কিছু হওয়ার সম্ভাবনা বেশি আছে তো এছাড়া সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলবো সেটা হচ্ছে কুয়েতের বর্তমান অভিযান সম্পর্কে বর্তমান অভিযান সম্পর্কে অনেকেই আমার কাছে প্রথম যে কমেন্টটা করেছেন যে অভিযান কবে নাগাদ শেষ হবে আগস্ট মাসে অভিযান কিন্তু শেষ হবে কিনা না আসলে ভাই এটা নিশ্চিত বলা যাচ্ছে না অভিযান কবে থেকে শেষ করবে তারা কারণ তারা যে অভিযানটা রানিং করেছেন সেটা কোনো ডেট বা সময় উল্লেখ করে রানিং করেনি তারা যে অভিযানটা চলমান রেখেছে এটা তাদের যে টার্গেট আছে যেমন অবৈধ প্রবাসী সম্পূর্ণ যে তাদের লিস্ট আছে সেটা ধরা কমপ্লিট হলেই কেবল মনে হয় অভিযান শেষ করবে এবং বর্তমানে কিন্তু কুয়েতে লোক ধরাধরি অনেকটাই কমে গেছে কমে গেছে বলতে কম ধরা পড়তেছে সবাই মোটামুটি সতর্ক অবস্থানে আছে যার কারণে কিন্তু অভিযান চলমান থাকলেও লোক ধরাধরির সংখ্যা কিন্তু অনেকটাই কম যে আসলে বর্তমানে যারা বিশেষ করে ফ্রি ভিসা দাঁড়িয়ে আছেন কুয়েতে তারা কিন্তু বাইরে তেমন একটা কাজ করেন না আর বর্তমানে যদি কেউ আসতে চাচ্ছেন ফ্রি ভিসাতে বা খাদেন ফ্রি ভিসাতে তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা এই ভিসাগুলোতে বর্তমান আসবেন না বর্তমান বিশেষ করে ফ্রি ভিসা নামের যে ভিসাগুলো কুয়েতে আছে এই ভিসা তো মোটেও আসবেন না কারণ আপনাকে আসলে বাইরে কাজ করতে হবে আর তখন অভিযানে ধরা পড়লে আপনাকে আবারও দেশে পাঠিয়ে দেওয়া হবে তাহলে এসে আপনার জন্য কী লাভ হলো তো এই কিন্তু বর্তমানে ফ্রি ভিসাতে আপনাদের জন্য কুয়েতে আসা একদমই ঠিক হবে না বর্তমান আসতে গেলে কেবল হালি ভিসাতে আসলে আপনার জন্য ভালো হওয়ার সম্ভাবনা বেশি আকুদ ভিসাতে আসলেও স্ট্রাগল করতে হবে ধীরে ধীরে হয়তো ভালো পর্যায়ে চলে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা বর্তমানে কিছু প্রশ্ন এসেছেন অভিযান সম্পর্কে যে অভিধান তাহলে শেষ হলে ফ্রি বিষাতে আমরা আসতে পারবো কিনা দেখেন যেটা অবৈধ সেটাতে আপনি শেষ হলেই কি আবার শুরু হলেই কি যে কোনো টাইমে তো আবার শুরু হয়ে যেতে পারে তার মানে অবৈধ থেকে বৈধত কাজে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভালো তো তাহলে আপনারা ফ্রি বিষাতে আসতে তো আরও বেশি টাকা খরচ হয় সেই ক্ষেত্রে ফ্রি ভিসা না খুঁজে আপনারা হালি বিষা খোঁজেন তাহলে হয়তো হালি ভিসাতে আসতে পারবেন অবশ্য হালি ভিসা পাওয়াটা একটু কঠিন ফ্রি ভিসা পাওয়াটা তার তুলনায় একটু সহজ যার কারণে অনেকেই ফ্রি ভিসার দিকেই ধাবিত হচ্ছে তবে অভিযান শেষ হওয়ার আগে এই সংক্রান্ত বিষয়ে আমি এখনই শিওর দিয়ে কিছু আপনাদের বলছি না অবশ্যই অভিযানটা শেষ হোক তারপরে এই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে তো এখন সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কুয়েতের বর্তমান দিনের রেট কুয়েতের বর্তমান দিনের রেট একদিনের সমান তিনশো নব্বই টাকা প্লাস পেয়ে যাবেন আপনার এক্সচেঞ্জ বেদে সামান্য কিছু তারতম্য হতে পারে তো আপনারা অবশ্যই টাকা ছাড়ার আগে এক্সচেঞ্জগুলো ভালোভাবে চেক করে তারপরে টাকাটা আপনারা দেশে পাঠিয়ে দেবেন অবশ্য দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে এখন কিন্তু তেমন কোনো এক্সচেঞ্জের লোকজন দেখা যাচ্ছে না কারণ প্রবাসীরা তেমন কোনো এক্সচেঞ্জগুলোতে ভিড় করছে না বা টাকা পাঠাচ্ছে না যার কারণে কিন্তু মোটামুটি বর্তমান সরকারিভাবে যে টাকা পাঠানো সেখানে কিন্তু মোটামুটি শাটডাউনই চলতেছে আর সেটা অবশ্যই আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই তুলনায় কিন্তু প্রবাসীরা কিন্তু রেমিটেন্স মোটেও দেশে পাঠাতে চাচ্ছে না এবং দেশে পাঠাচ্ছে না যারা কেবলই একদম বাধ্য হচ্ছে ফ্যামিলির জন্য কিছু পাঠাতে তারাই কেবল পাঠাচ্ছে অনেকেই অন্য পথ অবলম্বন করে টাকা পাঠাচ্ছে অনেকেই বাধ্য হয়ে ব্যাংকে দিলেও কিছু টাকা হয়তো দিচ্ছে তবে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি তাতে দিনের রেট তো অনেক বৃদ্ধি পাওয়ার কথা তো কবে নাগাদ বৃদ্ধি পাবে বা কীরকম কি। আসলে ভাই এটা বলতে খুবই কষ্ট হয় কারণ বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ আর দিনের রেট তো অবশ্যই বৃদ্ধি পাবে যদি বাংলাদেশের পরিস্থিতি এরকমই চলমান থাকে তাহলে বৃদ্ধি পাবে মানে অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে চাষপার তো হবেই আরও অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এটা সময়ই বলে দেবে যে বাংলাদেশ কোন পথে যাচ্ছে এটার উপর নির্ভর করবে এদিকে ছাত্র আন্দোলন চলতেছে দেখা যাক ছাত্ররা যদি সফল হয় সেক্ষেত্রে তো অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রাইল এবং কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফিজ